সংবাদ প্রচারে বেসরকারি গণমাধ্যমের নতুন এক যাত্রা। আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবারে শুনুন পুরো সংবাদ। 1997 সালে এটিএন বাংলার যাত্রা শুরু হলেও 2001 সালের আগস্টে শুরু হয় সংবাদ সম্প্রচার। মোটেও মসৃণ ছিল না সেই পথ, উন্নত প্রযুক্তি যেমন ছিল না তেমনি দেশে স্যাটেলাইট টেলিভিশনের অবকাঠামো ও নীতিমালা না থাকায় পার করতে হয় নানা প্রতিকূলতা। আমরা এখান থেকে বাংলাদেশ থেকে দুটার আমাদের নিউজ রিডার থাইল্যান্ডে পাঠাই, ওখানে আমরা স্টুডিও করি একটা, সেই স্টুডিওতে ওই নিউজ রিডারটা বসে ওখানে নিউজ পড়তো। আমরা প্রতিদিন নিউজ শুরু, যখন নিউজ শুরু হতো তার কয়েক দুই এক ঘন্টা আগে আমরা সারাদিনের যে সংবাদ থাকতো সেটা ফ্যাক্সের মাধ্যমে তৈরি করে, মানে নিউজটাকে তৈরি করে ফ্যাক্সের মাধ্যমে পাঠাতাম। ওখানে নিউজ রিডার যে থাকতো সে এই নিউজগুলি পড়তো। তো এইভাবে আমাদের নিউজের শুরু। তো নিউজের সঙ্গে তো ছবি দেখাইতে হয়, তো ছবি তো আমরা যে ছবি পাঠাতে হলে সে আমাদের পাঠাতে হতো ডিএইচএলের মাধ্যমে, ক্যাসেট পাঠায় সেখানে। তো সেই ক্ষেত্রে আমরা পরের দিন, আজকে যে ঘটনা ঘটলো তো সেটা তার পরের দিন আমরা দেখাতে পারতাম, আমরা ক্যাসেট পাঠিয়ে দিতাম, সেই সংবাদের ক্যাসেটটা পাঠিয়ে দিতাম। তখন ওই সংবাদের, আমাদের সংবাদের তখন দুটা পার্ট থাকতো, একটা একদম কারেন্ট নিউজটা যেটা শুধু নিউজ রিডার পড়তো, আর ছবি সহ যেটা হতো সেটাও পরবর্তীকালে পড়তো। তো এইভাবে আমাদের ওখানে নিউজের যাত্রা শুরু হয়। যুদ্ধ ইরাকিদের জীবন দুর্বিষহ করে তুলেছে। 2003 সালে ইরাক যুদ্ধের দামামা। যুদ্ধের শুরুতে এসব প্রাসাদে বৃষ্টির মতো বোমা বর্ষণ করে ইঙ্গো মার্কিন বাহিনী। সে সময় যুদ্ধের ময়দান থেকে সরাসরি প্রতি মুহূর্তের খবর পরিবেশন করে সাড়া ফেলে দেয় এটিএন বাংলা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এটিএন বাংলা শুরু করে প্রতি ঘন্টায় সংবাদ প্রচার। এটিএন বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সে সময় টেলিভিশনে সংবাদ প্রচারের জন্য ছিল না দক্ষ জনশক্তি। এটিএন বাংলা নিজ উদ্যোগে তৈরি করে সংবাদকর্মী, সংবাদ টিমে যুক্ত হতে থাকেন নতুন নতুন মুখ। এর মধ্যে এটিএন বাংলায় যোগ দেন দেশের স্বনামধন্য সাংবাদিকদের অনেকে। জয় ইমামুন, এটিএন বাংলা। রুমি নোমান, ময়মনসিংহ সিনেমা হলে। সংবাদের সেরা টিম নিয়ে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন, সংগ্রাম, বৈষম্য, বঞ্চনা আর দুর্যোগ দুর্বিপাকের সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে সাধারণ মানুষের আস্থার জায়গা দখল করে নেয় এটিএন বাংলা। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের নিউজ ঢালাও নিউজ না দেখাই, আমরা এক্সক্লুসিভ কিছু নিউজ আমরা দেখাই। এক্সক্লুসিভ নিউজ হওয়াতে দর্শকদের আগ্রহ বেশি থাকে, যে কারণে এখন পর্যন্ত এটিএন বাংলার নিউজকে, এটিএন বাংলার সংবাদ অনেক লোকে এখন পর্যন্ত দেখে। তার কারণ হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এক্সক্লুসিভ নিউজ দেখাই, যেটা গতানুগতিক অন্যান্য চ্যানেলের নিউজ চ্যানেলগুলি যেটা দেখায় না। আমরা সে আমরা জনগণের সমস্যা তুলে ধরি, আমরা বিভিন্ন মহল্লার সমস্যা তুলে ধরি, আমরা সরকার বিরোধী দলের সমস্যা তুলে ধরি, অন্যান্য সব যত সমস্যা তুলে ধরার চেষ্টা করি, যে কারণে এটিএন বাংলার নিউজ এখন পর্যন্ত অনেক পপুলার, সবার কাছে সমাদৃত, সবাই কাছে গ্রহণযোগ্যতা এই আমাদের নিউজটা। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার খবর গুরুত্বের সাথে প্রচার করে এটিএন বাংলা। উনি জয় বাংলা বললে উঠতে পারেননি। এরপর 2007 সালে 111 সরকারের আগে ও পরে ঘটনাবহুল খবর দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরে এটিএন বাংলার সংবাদটি। 2008 সালের জাতীয় নির্বাচনে হেলিকপ্টারের ব্যবহার সংবাদ প্রচারে এনে দেয় ভিন্ন মাত্রা। বাংলাদেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে রক্তাক্ত হয়। ওই সময় যুদ্ধ অপরাধীদের বিচারে জনমত গঠনে সিরিজ রিপোর্ট প্রচার করে এটিএন বাংলা, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেফারেন্স হিসাবে ব্যবহার হয়। দর্শকের খবরের ক্ষুধা মেটাতে কেবল দেশের আনাচে কানাচেই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এটিএন বাংলার সংবাদকর্মীরা। এটিএন বাংলার ক্যামেরায় উঠে আসে অনেক দুর্লভ দৃশ্য। আসসালামু আলাইকুম,
প্রতিকৃত হয়ে বেসরকারি গণমাধ্যমে সংবাদ প্রচারে এটিএন বাংলা যে পথ দেখিয়েছে তা আজ অনেকটাই বিস্তৃত। নিউজ চ্যানেলগুলো ছাড়াও দু একটি বাদে সবকটি চ্যানেলই সংবাদ প্রচার করছে। এটিএন বাংলার অনেকেই নেতৃত্বের আসনে রয়েছেন সেসব চ্যানেল। অবিরাম বাংলার মুখী এটিএন বাংলার মূল চেতনা। সঠিক সময়ে সংবাদ সংগ্রহ করা, সেটি প্রচার করা এবং এই নিউজটিকে আসলে কত সুন্দরভাবে উপস্থাপন করা, এসব কাজ নিয়ে আমরা সারাদিনই খুবই ব্যস্ত থাকি, খুবই সিরিয়াস থাকি। আর এর মধ্যেও আমরা সুযোগ পেলে কিছুটা গল্প আড্ডায় গানে মেতে উঠি। আমরা আমাদের এই অনুষ্ঠানেও কিছুটা গান গল্প আড্ডা দিতে পারি। আমরা সবাই মিলে একটি গান ধরার চেষ্টা করি, সবাই মিলে একসাথে গাই। হ্যাঁ, ওকে, চপল হ্যারি। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, পায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না।